আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পুরুষের যন্ত্র স্বাভাবিকভাবে কত ইঞ্চি থাকে এবং সেটা শক্ত হলে কয় ইঞ্চি। পুরুষের যৌন ইন্দ্রিয়কে বলা হয় পেনিস। এই যৌন ইন্দ্রিয় এটি ছোট বড় এবং বক্র হয়ে থাকে। এটি কারণ লক্ষণ চিকিৎসা নর্মালি অবস্থায় 2 থেকে 3 থেকে 4 ইঞ্চি থাকে। এটি যখন স্ট্রং হয়, শক্ত হয়, তখন এটি 5 থেকে 6 ইঞ্চি, কারো কারো ক্ষেত্রে 7 ইঞ্চি হতে পারে। ক্ষুদ্র ইন্দ্রিয় মানে স্মল পেনিস। প্রকৃতি ক্ষুদ্র ইন্দ্রিয় এটি স্বাভাবিক 2.5 থেকে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত নর্মালি থাকে। যখন স্ট্রং হয় তখন 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি কম বেশি হতে পারে। এটাকে বলা হয় প্রকৃত ক্ষুদ্র ইন্দ্রিয়। এটি কোনো রোগ নয়, এটি স্বাভাবিক। আর যাদের অপরিকৃত ক্ষুদ্র ইন্দ্রিয় তাদের 5 ইঞ্চি নর্মালি 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি থাকে এবং স্ট্রং হলে 5 ইঞ্চি থাকে। কিন্তু এটা একজনের বন্ধু দেখলেন যে তার ইন্দ্রিয়টা অনেক বড়, মোটা। আপনার ইন্দ্রিয় তো অত বড় না, একটু মোটা না, সেক্ষেত্রে আপনি টেনশন করছেন যে আপনার রোগ আছে কিনা। এটা কোনো রোগ নাই যদি আপনার ইন্দ্রিয় এই ইন্দ্রিয় থেকে আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন, তাহলে এটি কোনো রোগ নাই। ঠিক অনেক পুরুষ মনে করে যে যার বেশি বড় মোটা ইন্দ্রিয় তার বেশি সেক্সুয়াল পাওয়ার বেশি। আর অনেকে মনে করেন যাদের ইন্দ্রিয় ছোট চিকন তাদের ইন্দ্রিয় যৌন ক্ষমতা অনেক কম। এটি ভুল ধারণা। এটি হয়ে থেকে সম্পূর্ণ মানসিকের উপরে, এটি কোনো ইন্দ্রিয়ের উপরে এটি হয় না। আপনার ছোটো ইন্দ্রিয় কিন্তু আপনার ক্ষমতা অনেক বেশি, সেক্ষেত্রে পরিপূর্ণ তৃপ্তি পাবে নিঃশেষ মিলনে। যাদের ইন্দ্রিয়টা অনেক বড় কিন্তু ক্ষমতা অত নাই, সেক্ষেত্রে কিন্তু অত তৃপ্তি পাবেন না। সময় মাস্টারবেশন করে ইন্দ্রিয়টা ছোট চিকন হয়ে গেছে, সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজন। তার পরীক্ষা করে দেখতে হবে যে তার হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, তার শারীরিক দুর্বলতা আছে কিনা, পুষ্টির কোনো অভাব আছে কিনা, ভিটামিন ক্যালসিয়ামের অভাব আছে কিনা। ভিটামিন ক্যালসিয়ামের অভাব পূরণ করলে এবং হরমোনাল ব্যালেন্সটা ঠিক রাখলে আর ইন্দ্রিয়টা আবার স্বাভাবিক চলে আসবে, স্বাভাবিক স্থানে চলে আসবে। সেই জন্য এ নিয়ে কোনো টেনশন করা যাবে না। আপনার প্রকৃত পক্ষে যদি 3 ইঞ্চির নিচে হয় তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। আর যদি আপনার শক্ত না হয় বা হস্তমিত মাস্টারবেশন এসবের কারণে যদি আপনার ইন্দ্রিয়টা ছোটো চিকন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চিকিৎসা নিতে হবে।